মোহাম্মদ জাফর ইকবাল আবার ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয়েছেন। গতকাল সারাদিন এই ভদ্রলোক ট্রেন্ডিং ছিলেন ফেসবুকে, আমি খেয়াল করেছি। এটা এখন আর বলতে হয় না উনি আসলে কেন ট্রেন্ডিং হন। উনি এখন কোনো আলোচনায় আসার উদ্দেশ্য, অন্তত সামাজিক মাধ্যমের কথা বলছি, মানে ওনার কোনো রকম কোনো খারাপ কিছু হয়েছে এবং উনি কোনো সমালোচনার কারণেই, আসলে উনি সমালোচিত হবার কারণেই আসলে ট্রেন্ডিং হয়েছেন। এবং নেটিজেনদের মধ্যে আমি খেয়াল করছি যে তাকে পেলে, কোনো একটা পরিস্থিতিতে তার কোনো সমস্যা পাওয়া গেলে মানুষ বেশ শক্তভাবে ঝাঁপিয়ে পড়ছে। এটা খুব স্পষ্ট করে দেয় এই ভদ্রলোক এখন মানুষের কাছে ঠিক কতটা বিদ্বেষের শিকার এবং কতটা ঘৃণার শিকার উনি হচ্ছেন। যৌক্তিক কারণেই নিশ্চিতভাবেই এই যাবতীয় সমালোচনা বা আলোচনার সূত্রপাত হয়েছে আসলে দুদিন আগে প্রকাশিত প্রথম আলোতে একটা কলাম থেকে। ডক্টর নাদিম মাহমুদ কলামটা লিখেছেন এবং উনি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা নিয়ে ওখানকার কিছু ক্রিটিক করেছেন। আমরা জানি এর মধ্যেই নতুন একটা কারিকুলাম আসছে এবং সেই কারিকুলামের ভিত্তিতে যা যা পাঠ্যপুস্তক হয়েছে সেগুলো নিয়ে নানামুখী সমালোচনা আছে, ইতিহাস নিয়ে আছে বিভিন্ন রকম সমালোচনা, অলরেডি আমাদের পাবলিক স্ফিয়ারে শুরু হয়েছে এবং এই আলোচনাগুলো চলছে। বিজ্ঞান বইয়ে তিনি মূলত যে কয়েকটা জিনিস ওই কলামে দাবি করা হয়েছে, এর সাথে জাফর ইকবাল কীভাবে জড়িত আমরা অনেকেই জানি, যারা জানি না আমি একটু পরে আসছি। তো উনি দেখানোর চেষ্টা করেছেন ওখানে সরাসরি চুরি আছে। লেখালেখির ক্ষেত্রে যেটাকে প্লেজারিজম বলে, সেটা হচ্ছে আপনি কারো কোনো লেখা হুবহু নিয়ে নিয়েছেন এবং তাকে কোনো ক্রেডিট দেননি, এটা একটা দিক। উনি ধরে ধরে দেখিয়েছেন কোন জিনিসটা কোনখান থেকে নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে অদ্ভুতভাবে যে জিনিসটা আপনি ইংরেজি থেকে নিয়েছেন সেটা গুগল ট্রান্সলেটে ফেলে ট্রান্সলেট করে ওখানে সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা যারা গুগল ট্রান্সলেট কেউ কখনো ট্রাই করার চেষ্টা করেছে তাদের জানার কথা যে গুগল ট্রান্সলেটের ট্রান্সলেশন আদৌ ভালো ট্রান্সলেশনের কাছাকাছিও কিছু না, চলন সইও বলা যায় না এখনও গুগল ট্রান্সলেশনের। ট্রান্সলেট করলে দু একটা শব্দ বা কোনো রকম একটা বাক্য হলেও হতে পারে, আপনি পুরো একটা প্যারাগ্রাফ দিয়ে দেন দেখেন কী হয়, এটা সবাই জানে। এবং অবিশ্বাস্যভাবে আরেকটা ঘটনা ঘটল, বাংলা ভার্সনে আপনি গুগল ট্রান্সলেট দিয়ে যেটা দিলেন সেটা আবার ইংরেজি ভার্সনে যখন দিলেন সেটারও ইংরেজি খুব খারাপ। এই ব্যাখ্যাটা কেন হলো ইনফ্যাক্ট আমি পরে জানতে পেরেছি, সেই জায়গাটায়ও আসব। তো এই পরিস্থিতিগুলো নিয়ে উনি সমালোচনা করছেন, ওখানকার বিভিন্ন ছবি ব্যবহার নিয়ে প্রশ্ন করেছেন, ইললজিক্যাল ইনসেনসিটিভ ছবি ব্যবহার করা হয়েছে, এই সমালোচনাগুলো উনি করেছেন। তো যেটা হয় আর কি, জনাব নাদিম তার ওই লেখার মধ্যে খুব বেশি আনেন টানেন নাই, কে লিখেছে কী করেছে না করেছে। আমাদের মানুষজন তো মানে এই সমাজে এখন সত্যিকার অর্থে আমরা প্রত্যেকে এক একজন জার্নালিস্টের মতো কাজ করতে পারি, ফলে যেটা হলো যে নেটিজেনরা খুঁজে বের করে ফেললেন এবং সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটা প্রথম পেজটা এখন ঘুরে বেড়াচ্ছে তার ওই কলামের শিরোনামের সাথে। ওখানে আমরা দেখতে পাই লেখকদের একজন, ওই বিজ্ঞান বইয়ের লেখকদের একজন ডক্টর জাফর ইকবাল, এবং শুধু সেটাই না, সেই লেখার মধ্যে উনি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উনি এই বইটার সম্পাদক, ওনার সম্পাদনায় বইটা প্রকাশিত হয়েছে, যে কারণে আসলে উনি আলোচনায় এসেছেন। সুতরাং লেখক হতেই পারে, যে চ্যাপ্টারগুলো নিয়ে কথা হচ্ছে, যে চ্যাপ্টারগুলো আমি দেখলাম এগুলো ঠিক ওই অর্থে ফিজিক্সের বিষয় না, তো বলল যে কি যে কেউ যে ডক্টর জাফর ইকবাল এগুলো লেখেন নাই। কিন্তু যখন আপনি সম্পাদনা করেন আর তার মানে হচ্ছে এই বইটা ফাইনালি আপনার অ্যাপ্রুভালে প্রিন্ট হতে গেছে। যাই হোক, একটা বেসরকারি টিভি চ্যানেলে ডক্টর জাফর ইকবালকে কানেক্ট করা হয়েছিল, যেখানে ডক্টর নাজিম মাহমুদও ছিলেন, সেখানে কয়েকটা কথা ইনফ্যাক্ট আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে। সরি, সারপ্রাইজিং কি লাগার কথা, এগুলো সারপ্রাইজিং ব্যাপার ট্যাপার না, আসলে অনেকের কাছে হয়তো সারপ্রাইজিং লাগবে। আমার কাছে যেটা লেগেছে সেটা হলো উনি যে জবাবগুলো দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কলামে তো এটা এটা লেখা হয়েছে, এটা কেন হলো, ওই যে বললাম যে কীভাবে হয়, একটু খেয়াল করুন, আপনি গুগল ট্রান্সলেটে ইংরেজি থেকে বাংলা করে দিলেন সেটা খারাপ হলো, ঠিক আছে, কিন্তু ইংরেজি ভার্সনে তো আপনি অরিজিনাল ইংরেজিটা দিচ্ছেন, সেটা কেন খারাপ হলো। জাফর ইকবাল ব্যাখ্যা করছেন ওই চ্যানেলে, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটে যে বাংলা করা হয়েছে, যে বাংলা দেওয়া হয়েছে, সেই বাংলা যিনি করেছেন
উনি প্রাথমিকভাবে লিখেছেন এবং উনি ওটা সোর্স দেন নাই যে উনি কোত্থেকে এটা নিয়েছেন, চুরি করেছেন, এটা তো প্লেজারিজম, স্রেফ চুরি করেছেন আপনি। পরে যিনি ইংলিশে ট্রান্সলেট করেছেন ওই বাংলাটা দেখে দেখে উনি নিজে আবার ট্রান্সলেট করেছেন এবং ঘটনাচক্রে যিনি ট্রান্সলেট করেছেন তার ইংরেজির মান ভালো না, তাই সেই ইংরেজিটাও খুবই বাজে হয়েছে। এটা জাফর ইকবাল বলছেন, আমি তার ব্যাখ্যা থেকে শুনলাম, প্রশ্ন সেটা না। জাফর ইকবাল এখানে এই অনুষ্ঠানে অন রেকর্ড এটা প্লেজারিজম হয়েছে, চুরি করা হয়েছে স্বীকার করেছেন। আচ্ছা, সমস্যাটার মূল জায়গা যেটা সেটাই আসছি, উনি এটা বলতে গিয়ে বলছেন উনি ভাবতেই পারেন না একজন শিক্ষক, মানে যিনি এটা লিখেছেন তার সম্পর্কে উনি বলছেন, এই ক্ষেত্রে তার জাজমেন্ট প্রয়োগ করেননি। খেয়াল করুন, উনি ওনার দায়, এই ঘটনার দায় একজন শিক্ষকের উপরে চাপিয়ে দিচ্ছেন। একটা বইয়ের যিনি যার সম্পাদনায় বইটা পাবলিশড হয় সেই সম্পাদকের দায় কি নেই? শেষ পর্যন্ত আমরা টেকনিক্যালি বুঝে নেব আপনি কী করেছেন সেটা অন্য আলোচনা। আপনি চেতনা বিক্রি করে বেড়ান সারাদিন, আপনি আলটিমেটলি এটার আদৌ চোখ বুলাচ্ছেন কি না, বুলিয়েছেন কি না, সেসব প্রশ্ন আমি সরিয়ে রেখে বলছি, আমি টেকনিক্যালি বলছি বইটা ফাইনালি আপনি অ্যাপ্রুভ করেছেন, আপনি এটাকে সঠিক মনে করেছেন বলেই আপনি এটাকে অ্যাপ্রুভ করেছেন। কোনো একটা পত্রিকায় যদি কোনো একজন রিপোর্টার একটা ভয়ঙ্কর কোনো মিথ্যা তথ্য বা এরকম কোনো ডিসইনফরমেশন আমরা বলি করে, আপনি দেখবেন সম্পাদকের বিরুদ্ধে একই সাথে মামলা হয়। সব সম্পাদক কি সারাক্ষণ দেখে রাখেন? কিন্তু সম্পাদকের বিরুদ্ধে, কারণ উনি ওটার দায়িত্বশীল। আর একটা বইয়ের উনি সম্পাদক হিসাবে নাম লিখছেন, ওনার অ্যাপ্রুভালে যাচ্ছে, তাহলে ন্যূনতম যেটা দরকার ছিল ওই অনুষ্ঠানে ওনার নিজের ওই আরেকজনের উপরে ঘাড়ে দোষ না চাপিয়ে নিজে ক্ষমা চাওয়া, যে আমি সম্পাদক, সম্পাদক হিসাবে আমার এটা দেখা উচিত ছিল, আমি এটা দেখিনি, দেখা হয়নি, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। ন্যূনতম সভ্য, ন্যূনতম ভদ্র, ন্যূনতম যৌক্তিক মানুষ হলে উনি কাজটা করতেন, তা না করে উনি আসলে দায় আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। ভয়ঙ্কর ব্যাপার, এটা কোনোভাবেই হতে পারে না, কিন্তু উনি এটা করেছেন এবং এই দায় না নেওয়াটাই হলো তার সবচেয়ে বড় ক্রাইম অন্তত এখানে। এখন সমস্যাটা খেয়াল করি, আর বাকি যে আলাপগুলো আছে সেগুলো তো খুবই জরুরি আলাপ। কোনো একজন শিক্ষক এটা করছেন, তার মানে আপনি এমন মানুষজনকে এই দলে নিয়েছেন যারা শিশুদের জন্য বই লেখা অত্যন্ত যত্নের কাজ, অত্যন্ত জটিল কাজ, অত্যন্ত কঠিন কাজ, আপনি এগুলো করছেন এবং নিয়েছেন এমন মানুষকে যে মানুষগুলো জাস্ট কোনো একটা থেকে চাঙ্ক তুলে এনে গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করে ছেড়ে দেয়, এবং তাদের আবার নেতা এই ভদ্রলোক যিনি এই বইটা আদৌ দেখেন নাই। মজাটা হলো এই জায়গায়, আপনি তো কিছু দেখেন নাই আসলে, কিন্তু আপনি আবার সম্পাদনার ওখানে আপনার নামের ক্রেডিটটা কিন্তু ঠিকই নিতে চেয়েছেন। মজাটা এই জায়গায়, আপনি ক্রেডিটটা চেয়েছেন কিন্তু তার জন্য যে ন্যূনতম পরিশ্রম করা দরকার, বা আপনি কাউকে দিয়ে যদি কাজটা করিয়েও নিতেন, কথার কথা এটা ঠিক না, আপনারই দেখা উচিত ছিল, করিয়েও নিতেন যে কোথায় কোথায় একটু ওরকম কিছু যোগ্য লোককে দিয়ে। একটা পত্রিকার সম্পাদক কিন্তু বিভিন্ন বিভাগের জন্য প্রতিটা জিনিস নিজে দেখে ছাড়েন, উনি বার্তাতে এমন একজন মানুষ দেন, উনি এডিটোরিয়ালে এমন একজন মানুষ দেন যিনি তার এই সম্পাদকীয় নীতিটা বুঝতে পারেন, কারণ একজন সম্পাদক যদি সব কিছু দেখতে হতো তাহলে আসলে হয়ে ওঠে না, এটা সম্ভব না। কিন্তু উনি এমন মানুষকে দায়িত্বে রেখেছেন, ফলে ওই পত্রিকাটার যা যা হওয়ার কথা, কিন্তু আবারও বলছি পত্রিকায় কোনো রকম কোনো ডিজাস্টার ঘটলে দায় কিন্তু সম্পাদককে নিতে হয়, এটাই নিয়ম। আপনি আরেকজনের উপর দায় চাপিয়ে দিয়ে বেঁচে যাওয়া অত্যন্ত বাজে মানসিকতা। জাফর ইকবাল ঘটনাটা ইনফ্যাক্ট তাই করলেন। আমাদের এই একটা ঘটনা খুব ছোট না, বিরাট ঘটনা আমি মনে করি, দেখতে অ্যাপারেন্টলি ছোট লাগে, হয় কি এই দেশে এমন সব ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ক্রমাগত ঘটতে থাকে, আমরা আসলে এগুলোকে এক ধরনের তুচ্ছ ঘটনা, হাসাহাসির ঘটনা বলে মনে করি। না, আমাদের স্কুলের শিশুদের জন্য বই লিখতে যে পরিমাণ খামখেয়ালি করা হয়েছে, এবং সেই মানুষগুলো এটার সাথে জড়িত যারা, সেই মানুষগুলো আমি আবারও বলছি যারা সকাল বিকাল আমাদেরকে নানা নীতিকথা শেখায়। এই ভদ্রলোক একবার বলেছিলেন যে ওনার শিশুদের মতো চিন্তা করেন, সব কিছু মুক্তিযুদ্ধের ফিল্টারে ফেলে যেটা পার হয়ে যায় সেটা ঠিক আছে, যেটা ফেললে পার হয় না, মানে শিশুদের সামনে, মানুষের সামনে মুক্তিযুদ্ধ, চেতনা এই শব্দগুলোকে ডেরোগেটরি করে ফেলেছেন, নেগেটিভ, এই শব্দগুলো মানুষের নেগেটিভভাবে শোনে।
শূন্যে নেগেটিভ মানে করে, এই শব্দগুলোর এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। উনি সেই সব কাজগুলো করে বেড়ান এবং তাদের কার্যকর চরিত্রটা হচ্ছে এই জায়গায়। ওনারা খামখেয়ালি করেন, ন্যূনতম মনোযোগ দেন না, এবং কোনো ডিজাস্টার যদি হয় সেটা দায় নেন না, দায় আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে নিজে পবিত্র থাকতে চেষ্টা করেন। মজাটা হচ্ছে এই জায়গায় এই না নিয়ে উনি আরও বেশি নোংরা হলেন। এবং আরেকটা সিগন্যাল খুবই ইম্পর্টেন্ট, আমি জানি না উনি খেয়াল করেন কি না, এই দেশের মানুষের কাছে ক্রমাগত উনি কোন তো নিচে নেমে যাচ্ছেন সেটা ওনার ধারণাও হয়তো নেই। মানুষ, বেশিরভাগ মানুষ শুধুমাত্র অপেক্ষায় থাকে যে কোনো একটা ঘটনা কি তাকে নিয়ে ঘটলো, মানুষের পর ট্রোল করা শুরু করা থেকে শুরু করে যা যা করার সব শুরু করে দেয়। উনি এই পরিস্থিতিতে নিজেকে নিয়ে গেছেন, শুধুমাত্র একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচারী রেজিমকে ক্ষমতায় রাখার জন্য। এই ক্ষমতায় রাখার জন্যই একবার ইভিএমকে নিয়ে, ক্ষমতায় রাখার আগে একবার ইভিএমকে নিয়ে নেগেটিভ কথা বলে আসেন, আবার এরপর ইভিএমের প্রশংসা করে আসেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিরুদ্ধে লেখা লিখেছিলেন কলাম, এরপর আবার এটার প্রশংসা করে লিখেছেন। ফাজিল নেটিজেন আছে ভাই বাংলাদেশে, এখন আর অত ওইসব যাতা করার সুযোগ নাই, ওই রূপপুরের দুইটা কলাম পাশাপাশি দিয়ে লোকজন ছেড়ে দিয়েছিল। এইসব ভণ্ডামি করতে 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 এই মানুষগুলো আজকে ওই জায়গায় গেছেন। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখন তাদের হাতে আমাদের শিশুদের মানে পাঠ্য বইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা জঘন্য। এবং শেষ কথা যেটা, উনি নিজে বলেন যে উনি শিশুদের জন্য লেখেন, ওনার শিশুদের জন্য লেখা আসলেই অনেক শিশু পড়ে, এবং ওসব বইয়ের মধ্যে আমার নিজের আসলে পড়ে নেই, আমাদের হয়তো পড়ে দেখাও দরকার যেসব গল্পের ছলে উনি আসলে শিশুদের মাথায় কী সব ভ্রান্ত জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছেন। এই সার্ভেলেন্সটাও আমাদের জায়গা থেকে হয়তো করা দরকার আছে, শুধু পাঠ্যপুস্তক না, তার বই ধরে ধরে পড়েও হয়তো এটা আমাদের একটা কর্তব্য হিসাবে দেখা উচিত বলে আমি বিশ্বাস করছি। Thank you.